বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। পাটিগণিতের এই সিরিজে আজ আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্স অথবা সময় ও দূরত্বের অঙ্ক করব। অঙ্কগুলো থেকে বিভিন্ন পরীক্ষা যেমন পিএসসি, এসএসসি, রেল, ব্যাংক সব পরীক্ষাতেই সমানভাবে উপকার পাবে বলে আশা রাখি। চলো আজকের সেশন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন দেখো, যদি কোনো ব্যক্তি তার বেগ 20% কমিয়ে দেয় তবে গন্তব্যে পৌঁছাতে তার 50 মিনিট সময় লাগে, যদি সে তার বেগ 25% বাড়িয়ে দেয় তবে গন্তব্যে পৌঁছাতে তার কতক্ষণ সময় লাগবে। দেখো এক্ষেত্রে কি বলেছে, এখানে প্রথমে আর পরে দুটো ডাটা দেওয়া আছে। বলা হচ্ছে বেগটা 20% কমিয়ে দিল। 20% মানে কি? 20% মানে হচ্ছে 20/100। 20/100 বলতে 1/5 বুঝি। স্পিড বলছে 20% কমে গেল। 20% কমে গেল মানে কি? প্রথমে স্পিড যদি 5 থাকে, পরে 1 কমে গেল, অর্থাৎ 5 থেকে 1 কমলে পরে হলো 4, বোঝা গেছে? তাহলে স্পিডের রেশিও প্রথম আর পরে সেটা হচ্ছে 5:4। দেখো বলা হয়েছে তার গন্তব্যে পৌঁছাতে, গন্তব্য মনে করো এইখান থেকে এই পর্যন্ত তার গন্তব্য, এটা একটা ফিক্সড ডিস্টেন্স, অর্থাৎ ডিস্টেন্সটা ফিক্সড। ডিস্টেন্স যদি ফিক্সড হয়, আমরা জানি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন টু টাইম। ডিস্টেন্স যদি ফিক্সড হয়, আমি বলেছি এটাকে 1 মনে করো, তাহলে স্পিড কী হবে? 1/টাইম, অর্থাৎ স্পিড যা হবে টাইম তার উল্টো হবে রেশিওর ক্ষেত্রে। এখানে স্পিডের রেশিও 5:4 আছে, যেহেতু ডিস্টেন্সটা ফিক্সড তাহলে আমি বলতে পারি টাইমের রেশিওটা হবে স্পিডের ঠিক উল্টো রেশিও, অর্থাৎ 4:5। এটা বলতে কী বোঝায়? প্রথমে যদি ব্যক্তির 4 ইউনিট সময় লাগতো, পরে ব্যক্তির 5 ইউনিট সময় লাগছে, বোঝা গেছে? কিন্তু এখানে বলেছে তার গন্তব্যে পৌঁছাতে 50 মিনিট সময় লাগছে। আমি দেখতে পাচ্ছি গন্তব্যে পৌঁছাতে তার 50 মিনিট সময় লাগছে, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি 5 ইউনিট সময় লাগছে। তাহলে আমি বলতে পারি 5-এর ভ্যালু হচ্ছে 50, এটাকে 10 দিয়ে গুণ করে আসে, তাহলে 4-এর ভ্যালু কত হবে? 10 দিয়ে গুণ করে আমি বলবো 40 মিনিট। 40 মিনিট এটা কি? এটা হলো প্রথমে তার 40 মিনিট সময় লাগতো ডিস্টেন্সটা যেতে। প্রথমে মানে কি? প্রথমে মানে হচ্ছে তার ইউজুয়াল টাইম, অর্থাৎ এই হিসেবে গেলে যে স্পিডে সে যাচ্ছে সেই হিসেবে গেলে ইউজুয়াল টাইম তার লাগতো 40 মিনিট, বোঝা গেছে? যদি তার কোনো বেগ যদি না বাড়া কমা করে তাহলে তার ইউজুয়াল টাইম লাগতো 40 মিনিট। এবারে প্রশ্নটা কী বলেছে, যদি সে তার বেগ 25% বাড়িয়ে দেয়। 25% মানে কত? 25% মানে হচ্ছে 25/100, অর্থাৎ কাটাকুটি করলে 1/4। বলেছে এবারে তার স্পিড সে 1/4 কমিয়ে দিল, অর্থাৎ স্পিড যদি 4 প্রথমে থাকতো, প্রথমে যদি স্পিড 4 থাকে তাহলে পরে হলো কত? এটা 25% বাড়িয়ে দেয়, তাহলে প্রথমে যদি 4 স্পিড থাকে তাহলে পরে 1 বেড়েছে, পরে 1 বেড়ে গিয়ে কত হবে? 4×1=5, বুঝে গেছে? ডিস্টেন্সটা যেহেতু ফিক্স তাহলে আমি বলতে পারি এক্ষেত্রে টাইমের রেশিও হবে স্পিডের রেশিও ঠিক উল্টো, অর্থাৎ 5:4। এটা কি বুঝছি? এটা বুঝছি যদি সে 25% তার বেগ বাড়িয়ে দেয় তাহলে প্রথমে তার যদি টাইম 5 ইউনিট লাগতো তাহলে পরে লাগছে 4। প্রথমে 5 ইউনিট লাগতো মানে কি? প্রথমে মানে তার ইউজুয়াল টাইম যদি 5 ইউনিট হয় তাহলে পরে স্পিডটাকে বাড়িয়ে দেওয়ার পর তার টাইম লাগছে 4, কিন্তু আমি দেখেছি তার ইউজুয়াল টাইমটা হচ্ছে 40 মিনিট। ওই ডিস্টেন্স যেতে প্রথমেই বার করেছি তার ইউজুয়াল টাইম হচ্ছে 40 মিনিট, কিন্তু এখানে দেখতে পাচ্ছি রেশিওতে সেটা প্রথমে যেটা দেওয়া আছে অর্থাৎ ইউজুয়াল টাইম সেটা 5 দেওয়া আছে। তাহলে আমি বলতে পারি 5-এর ভ্যালু অবশ্যই 40, অর্থাৎ এটাকে 8 দিয়ে গুণ করে 40 আসছে, তাহলে পরে এটাকেও 8 দিয়ে গুণ করে আমি বলবো পরে লাগছে 32 মিনিট। বলা হয়েছে যদি তার 25% বেগ বেড়ে যায় তবে গন্তব্যে পৌঁছাতে তার কতক্ষণ সময় লাগবে। অতএব আমরা বলতে পারি যে 25% যদি বেগ বেড়ে যায় তবে গন্তব্যে পৌঁছাতে চার স্টেপ 32 মিনিট সময় লাগবে, যেটা অপশান নাম্বার 3-তে আছে, বোঝা গেছে? আমরা এখানে কী করলাম, আমরা প্রথমে বার করলাম যে তার ইউজুয়াল টাইমটা অরিজিনালি কত। ইউজুয়াল টাইমটা 40 মিনিট, এই ইউজুয়াল টাইমটা সবসময় থাকবে। এবার সে বেগ বাড়াবে কি কমাবে সেটা পরের কথা, কিন্তু ইউজুয়াল টাইম কিন্তু তার 40 মিনিটই লাগে ওই ডিস্টেন্সে যেতে। আমরা এক্ষেত্রে দেখলাম যে স্পিড 4 থেকে 5 হলো, অর্থাৎ প্রথমে যদি 4 থাকে পরে 5 হলো, তার মানে প্রথমে যদি 5 টাইম লাগতো তাহলে পরে সময় লাগবে 4। এই যে প্রথমে যেটা বলা আছে এটা হচ্ছে সবসময় ইউজুয়াল টাইম,
বুঝে গেছে? সেই জন্য এইভাবে ক্যালকুলেশনটা করা হয়েছে। পরের প্রশ্ন, দু নম্বর প্রশ্ন দেখো, কোনো ব্যক্তি গাড়ি করে তার গন্তব্যের 20% যাবার পর গতিবেগ 20% কমিয়ে দেয় এবং এর ফলে গন্তব্যে পৌঁছাতে তার 2 ঘন্টা দেরি হয়ে যায়। স্বাভাবিক বেগে সম্পূর্ণ দূরত্ব যেতে তার মোট কত সময় লাগত? দেখো, বলা হয়েছে যে ব্যক্তি তার গন্তব্যে 20% প্রথমে গেছে, মনে করো এই গন্তব্য, গন্তব্যের 20% গেছে। 20% মানে কি? 20% মানে হচ্ছে 1/5, মানে টোটাল গন্তব্য যদি 5 ইউনিট হয় তাহলে সে 20% গেছে, অর্থাৎ 1 ইউনিট গেছে। 5-এর মধ্যে যদি 1 চলে যায় তাহলে বাকি গন্তব্য কত থাকছে? 4 ইউনিট। এই ডিস্টেন্সটা এখনও যেতে বাকি আছে। ও করলো কি, প্রথমে 20% গেল, অর্থাৎ এই পর্যন্ত চলে গেল, বাকি থাকলো এইটা, এই ডিস্টেন্স থেকে এই ডিস্টেন্সটা বাকি থাকলো। এবার বলেছে গতিবেগ 20% কমিয়ে দিল, অর্থাৎ এই জায়গায় যখনই এলো এইখান থেকে এই পর্যন্ত যাওয়ার জন্য সে গতিবেগটা 20% কমিয়ে দিয়েছে। 20% মানে কি? 1/5। স্পিডটা 1/5 কমিয়ে দিয়েছে মানে স্পিড যদি 5 থাকতো তাহলে 1 কমিয়ে দিয়েছে, অর্থাৎ এখন স্পিড হয়ে গেল 4। অর্থাৎ প্রথমে যদি স্পিড 5 থাকতো তাহলে পরে হলো 4। যেহেতু এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা ফিক্সড, একটা নির্দিষ্ট দূরত্ব, আমরা জানি কি স্পিডের রেশিও যা হবে টাইমের রেশিও তার উল্টো হবে যদি ডিস্টেন্সটা ফিক্স থাকে, আগের অঙ্কতেই আমি দেখিয়েছি। অর্থাৎ এক্ষেত্রে স্পিডের রেশিও 5:4, তাহলে টাইমের রেশিও ঠিক উল্টো 4:5। বোঝা গেছে? অর্থাৎ আমি দেখতে পাচ্ছি প্রথমে যদি 4 ইউনিট সময় লাগতো তবে পরে সময় লাগছে 5 ইউনিট, অর্থাৎ পরে প্রথমের তুলনায় 1 ইউনিট বেশি সময় লাগছে। কিন্তু এখানে বলেছে গন্তব্যে পৌঁছাতে তার 2 ঘন্টা দেরি হয়ে গেল, তাহলে আমি বলতে পারি 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 2 ঘন্টা। বোঝা গেছে? 1 ইউনিটের ভ্যালু যদি 2 ঘন্টা হয় তাহলে 4 ইউনিটের ভ্যালু কত? এটাকে 2 দিয়ে গুণ করে আমি বলবো 8 ঘন্টা। এটা কি, এই 8 ঘন্টাটা কি? 8 ঘন্টার হচ্ছে, আমি বলেছি এগুলো সবসময় প্রথমে আর পরে, আগের অঙ্কে দেখিয়েছিলাম, প্রথমে মানে হচ্ছে তার ইউজুয়াল টাইম লাগতো 8 ঘন্টা, তার ইউজুয়াল টাইম এখান থেকে এই পর্যন্ত যেতে তার ইউজুয়াল টাইম কিন্তু 8 ঘন্টা লাগবে, যদি স্পিডের কিছু ডিফারেন্স না হয়, সে যা স্পিডে যায় সেই স্পিডে গেলে তার কিন্তু 8 ঘন্টা সময় লাগবে, যেটা এখানে প্রথমে বলে করা আছে। তাহলে এইখান থেকে এই পর্যন্ত যেতে তার 8 ঘন্টা লাগছে। বলেছে সম্পূর্ণ দূরত্ব স্বাভাবিক বেগে গেলে তার কত সময় লাগবে? দেখো, এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 4 পাঠ, এই যে এটা লেখা আছে 4 ইউনিট, 4 ইউনিট যেতে তার সময় লাগছে 8 ঘন্টা, 1 ইউনিট যেতে কত সময় লাগবে? 2 ঘন্টা। এইখান থেকে এই পর্যন্ত টোটাল ডিস্টেন্স কত? 5। সেটাই বলেছে স্বাভাবিক বেগে সম্পূর্ণ দূরত্ব যেতে তার কত সময় লাগবে, সম্পূর্ণ দূরত্ব মানে 5 ইউনিট। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 2 আওয়ার্স হয়, 2 আওয়ার্স, তাহলে 5 ইউনিটের ভ্যালু হবে 2×5=10 আওয়ার্স, যেটা অপশান নাম্বার 2-এতে আছে। বোঝা যাচ্ছে কী করছি? টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কের ক্ষেত্রে রেশিও মেথডে যাবে। আমি বলতে গেলে আগের 3টে পাঠ যেগুলো আমি নিয়ে এসেছি ম্যাক্সিমামটাই এই রেশিও মেথডেই করা হয়েছে। পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন দেখো, কোনো বাস একটি নির্দিষ্ট দূরত্বের 2/5 অংশ স্বাভাবিক বেগে যায়, বাকি দূরত্ব বাসটি তার স্বাভাবিক বেগের 6/7 বেগে যায় এবং এর ফলে গন্তব্যে পৌঁছাতে বাসটির 50 মিনিট দেরি হয়ে যায়। যদি গন্তব্য 200 কিমি দূরে হয় তবে বাসটির স্বাভাবিক বেগ কত? দেখো কী বলেছে, একটা বাস 2/5 অংশ স্বাভাবিক বেগে যায়। 2/5 অংশ মানে কি? 2/5 অংশ বলতে বোঝায় এই টোটাল ডিস্টেন্স যদি 5 ইউনিট হয় তার 2 ভাগ, অর্থাৎ মনে করো এই পর্যন্ত এই 2 ভাগ সে স্বাভাবিক বেগে গেছে। তাহলে 5 থেকে 2 বাদ দিলে এই পার্টটা কতটা হবে? 5 থেকে 2 বাদ দিলে এই পার্টটা 3 পার্ট হবে। এই যে ডিস্টেন্সটা রইল এটাকে কী বলছে? ওরা বাকি দূরত্ব, অর্থাৎ এইটুকুনির কথা কিন্তু এখন বলছে। এই বাকি দূরত্ব বাসটি তার স্বাভাবিক বেগে 6/7 বেগে যায়। এই জায়গাটায় স্পিড কী হচ্ছে? স্বাভাবিক বেগে 6/7 মানে কি? প্রথমে যদি 7 স্পিডে যেত পরে 6 স্পিডে যাচ্ছে, এটা প্রথমে এটা পরে। বোঝা গেছে? দেখো, এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা ফিক্সড, ডিস্টেন্স যদি ফিক্সড হয় তাহলে স্পিডের যা রেশিও হয় টাইমের রেশিও ঠিক তার উল্টো হবে, অর্থাৎ টাইমের রেশিও 6:7। এটা বলতে কী বোঝায়?
এটা বলতে বোঝায় প্রথমে যদি 6 ইউনিট সময় লাগে তাহলে পরে 7 ইউনিট সময় লাগছে। তাহলে এইখানে 6 লাগতো সময়, এইখানে 7 লাগছে, তার মানে এইখানে 1 ইউনিট সময় বেশি লাগছে। কিন্তু এখানে বলেছে যে তার বাসটার 50 মিনিট দেরি হয়ে যায়, তাহলে আমি দেখতে পাচ্ছি 1 ইউনিট দেরি হয়ে গেল। ওরা বলেছে এইটা নাকি 50 মিনিট, তাহলে আমি বলতে পারি 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 50 মিনিট। তাহলে যদি বাসটা স্বাভাবিক বেগে যেত তাহলে তার টাইম কত লাগতো? তার টাইম লাগতো, এই দেখো প্রথমটা হচ্ছে সবসময় ইউজুয়াল টাইম, প্রথমটা হচ্ছে স্বাভাবিক বেগ, তাহলে তার টাইম লাগতো 6-কে 1 ইউনিটের ভ্যালু যেহেতু 50, তাহলে 50 দিয়ে গুণ করলে 300 মিনিট লাগতো। অর্থাৎ 300 মিনিট মানে কি, 60 দিয়ে ভাগ করো, 5 ঘন্টা। অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স যদি স্বাভাবিক বেগে যেত তাহলে বাসটার 5 ঘন্টা সময় লাগতো। অর্থাৎ বাসটা 5 ঘন্টা সময় এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স গেছে। বলা হয়েছে তার স্বাভাবিক বেগ কত, বাসটা 5 ঘন্টায় এইখান থেকে এই পর্যন্ত গেছে, তাহলে স্বাভাবিক বেগ বলতে 1 ঘন্টায় কতটা গেছে। অর্থাৎ আমি বলবো 5 ঘন্টায় গেছে এই দূরত্বটা, তাহলে 1 ঘন্টায় কত গেছে। কিন্তু এই দূরত্বটা কী করে বেরোবে? দেখো বলা হয়েছে গন্তব্য 200 কিলোমিটার দূরে হয়, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব 5 ইউনিট। ওরা বলছে এটা নাকি 200 কিলোমিটার, তাহলে 5 ইউনিটের ভ্যালু যদি 200 কিলোমিটার হয় তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 40 কিলোমিটার। এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স কতটা? 3 ইউনিট, তাহলে 3 ইউনিটের ভ্যালু কত হবে? 120 কিলোমিটার। অর্থাৎ বাসটা 5 ঘন্টায় 120 কিলোমিটার গেছে, কেন এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স আমি 120 কিলোমিটার দেখলাম। 5 ঘন্টায় যদি 120 কিলোমিটার ডিস্টেন্স যায় তাহলে 1 ঘন্টায় কতটা যাবে? 5 ঘন্টায় 120 কিলোমিটার, 1 ঘন্টায় যাবে 120-কে 5 দিয়ে যদি ভাগ করো, 5 24 120, অর্থাৎ 24 কিমি পার আওয়ার, যেটা অপশান নাম্বার 3-তে আছে। পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন দেখো। পি ও কিউ দুটি স্থানের মধ্যে দূরত্ব 540 কিমি। যদি বিমল ও শ্যামল একই সময় পি থেকে কিউয়ের উদ্দেশ্যে যাত্রা করে তবে কিউতে পৌঁছাতে শ্যামলের তুলনায় বিমলের 3 ঘন্টা বেশি লাগে। আবার বিমল যদি তার আগের বেগের দ্বিগুণ বেগে যায় তবে শ্যামলের তুলনায় সে 3 ঘন্টা আগে পৌঁছায়, শ্যামলের গতিবেগ কত? দেখো এই হচ্ছে পি কিউ, এইখানে পি, এটা কিউ, এদের মধ্যে ডিস্টেন্স দেওয়া আছে 540 কিলোমিটার। পি থেকে কিউয়ের উদ্দেশ্যে দুজনেই কিন্তু যাত্রা করলো, বিমলও যাচ্ছে শ্যামলও যাচ্ছে। বলেছে কিউতে পৌঁছাতে বিমলের শ্যামলের তুলনায় 3 ঘন্টা বেশি সময় লাগে। পরে দিয়েছে বিমল যদি তার আগের বেগের তুলনায় দ্বিগুণ বেগে যায় তবে শ্যামলের তুলনায় সে 3 ঘন্টা আগে পৌঁছে। দেখো এখানে শ্যামলের বেগের কিন্তু কোনো কথা বলা নেই, শুধুমাত্র বিমলের বেগ চেঞ্জের কথা বলা হয়েছে, শ্যামলের বেগে কিন্তু চেঞ্জের কোনো রকম কথা বলা হয়নি। তাহলে শ্যামলের বেগটা কন্টিনিউ ফিক্স থাকছে, বিমলের বেগটা এইখানে যে ডাটা দিয়েছে বিমলের ক্ষেত্রে স্পিড বলা হয়েছে যদি দ্বিগুণ হয়, অর্থাৎ স্পিড যদি প্রথমে 1 থাকে পরে বিমল স্পিডটা 2 করে দিল, এই ডাটাটা বলছে। এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা ফিক্সড, ডিস্টেন্স যদি ফিক্সড হয় আমি বলেছি স্পিডের যা রেশিও হবে টাইমের রেশিও তার উল্টো হবে, অর্থাৎ টাইমের রেশিও 2:1 হবে। অর্থাৎ বিমলের টাইম যদি প্রথমে 2 লাগতো তাহলে বিমল কিন্তু এখন 1 লাগছে। প্রথমে মানে কি? প্রথমে মানে হচ্ছে ইউজুয়াল যদি বিমল 2 ঘন্টায় যেত বা 2 ইউনিট টাইমে যেত, এখন বিমল কিন্তু 1 ইউনিট টাইমে যাচ্ছে, অর্থাৎ বিমলের এখন 1 ইউনিট সময় কিন্তু কম লাগছে, 1 ইউনিট সময় কম লাগছে। কিন্তু একটা জিনিস দেখো, এখানে যখন বলা হয়েছিল বিমল ও শ্যামল একই সময় যখন যাচ্ছে তবে কিউতে পৌঁছাতে শ্যামলের তুলনায় বিমলের 3 ঘন্টা বেশি সময় লাগে, শ্যামলের যদি 3 ঘন্টা সময় লাগতো তাহলে বিমলের কত লাগছিল? 3 ঘন্টা বেশি, অর্থাৎ T+3। আবার পরে বলছে যখন এখানে স্পিডটাকে এরকম করে দিয়েছে বিমল, শ্যামলের যা টাইম লাগছে, শ্যামলের তো টাইম ফিক্সড, কেন ও একটা নির্দিষ্ট বেগে গেছে মানে ও নির্দিষ্ট টাইমে যাবে, শ্যামলের যা টাইম লাগছে তার তুলনায় 3 ঘন্টা সময় কিন্তু কম লাগছে। এখানে বলা হয়েছে যদি স্পিডটা ডাবল করা যায় তবে শ্যামলের তুলনায় সে 3 ঘন্টা আগে পৌঁছাবে, শ্যামল তো 3 ঘন্টাতেই পৌঁছাচ্ছে, কেন তার স্পিডটা ফিক্সড, তাহলে বিমল এখন কিন্তু তার তুলনায় 3 ঘন্টা কমে যাবে। বোঝা গেছে?
তাহলে দেখো আগের তুলনায় এখন বিমল কতক্ষণ আগে যাচ্ছে। আগে যেত T+3, অর্থাৎ আগের সময় এইটা আর এখনকার সময় লাগছে এইটা, এই সময়ের মধ্যে ডিফারেন্স কত বিয়োগ চিহ্ন দিয়ে দাও। তাহলে T+3 - T+3, টি কেটে গেলে 3 × 3 = 6 ঘন্টা। এটা কি বেরোলো? এটা বেরোচ্ছে বিমল আগে যা সময় লাগতো ওই দূরত্ব যেতে, এখন বিমলের যা সময় লাগছে তাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 6 ঘন্টা। বোঝা গেছে? কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি বিমলের আগে লাগতো 2 ইউনিট সময়, এখন লাগছে 1 ইউনিট সময়। তাহলে আগের সময় আর এখনকার সময়ের মধ্যে পার্থক্য কত? সেটা হচ্ছে 1 ইউনিট। কিন্তু আমি এইসবে দেখতে পেলাম আগের সময় আর এখনকার সময়ের মধ্যে পার্থক্য 6 ঘন্টা। তাহলে বলতে পারি 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 6 ঘন্টা। বোঝা গেছে? 1 ইউনিটের ভ্যালু যদি 6 ঘন্টা হয় তাহলে আমি যে কোনো একটায় তুমি কিন্তু ভ্যালু বসাতে পারো। আমি বলতে পারি প্রথমে প্রথমে তাহলে বিমলের কত সময় লাগছিল, 1-এর ভ্যালু যদি 6 ঘন্টা হয় তাহলে 2-এর ভ্যালু কত হবে, 12 ঘন্টা। তাহলে বিমলের কিন্তু 12 ঘন্টা সময় লাগছিল প্রথমে। এখানে কিন্তু প্রথমে যেটা ডাটা দেওয়া আছে, বিমল ও শ্যামল একই সময়ে যাত্রা করলো, কিউতে পৌঁছাতে শ্যামলের তুলনায় বিমলের 3 ঘন্টা বেশি লাগে। অর্থাৎ এই যে 12 ঘন্টা বিমলের লাগলো, শ্যামলের থেকে নাকি এইটা 3 ঘন্টা বেশি। তাহলে শ্যামলের টাইম কত হওয়া উচিত ছিল? শ্যামলের টাইম তার থেকে 3 ঘন্টা কম, অর্থাৎ 9 ঘন্টা হওয়া উচিত ছিল। অর্থাৎ শ্যামল 9 ঘন্টায় এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স যায়। যেহেতু শ্যামলের টাইমটা এবং স্পিডটা সবসময় ফিক্সড, তাহলে শ্যামল 9 ঘন্টায় যদি 540 কিলোমিটার যায় তাহলে শ্যামলের বেগ কত? অর্থাৎ 1 ঘন্টা শ্যামল যাবে 540/9 = 60 কিলোমিটার, অর্থাৎ শ্যামলের স্পিড 60 কিমি/আওয়ার। তোমরা ডাটা এইখানে না বসিয়ে এইখানেও বসাতে পারতে। 1 ইউনিটের ভ্যালু যদি 6 ঘন্টা হয় তাহলে এই 1 ইউনিটের ভ্যালুও 6 ঘন্টা হবে। অর্থাৎ পরে বিমল যখন বেগের তুলনায় বেশি যায় তখন শ্যামলের তুলনায় সে 3 ঘন্টা আগে পৌঁছায়। অর্থাৎ 6 ঘন্টা যখন বিমলের সময় লেগেছে, শ্যামলের থেকে নাকি এটা 3 ঘন্টা কম, তাহলে শ্যামলের নিশ্চয়ই আরও 3 ঘন্টা বেশি ছিল, অর্থাৎ 9 ঘন্টা ছিল। তুমি এই ডাটাতেও কিন্তু বসাতে পারতে। বোঝা গেছে? পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন দেখো। একটি বিড়াল একটি নির্দিষ্ট দূরত্বের 40% প্রথম পদক্ষেপে গেল এবং পরবর্তী সব পদক্ষেপে সে পূর্বের তুলনায় 60% কম দূরত্ব গেল। কত সংখ্যক পদক্ষেপে বিড়ালটি মোট দূরত্বের 32/3125 দূরত্ব যাবে? কি বলেছে প্রশ্নটা? প্রথম পদক্ষেপে একটি নির্দিষ্ট দূরত্বে 40% প্রথম পদক্ষেপে গেল। 40% মানে কি? 40% মানে হচ্ছে 40/100, যদি কাটাকুটি করা যায় 2/5। 2/5 মানে কি? 2/5 মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স যদি 5 হয় তাহলে প্রথম পদক্ষেপে সে তার 2 অংশ গেছে, অর্থাৎ 5-এর মধ্যে 2, অর্থাৎ 2/5 অংশ কিন্তু প্রথম পদক্ষেপে গেল। পরবর্তী সব পদক্ষেপে সে পূর্বের তুলনায় 60% কম গেল। দেখো 60% কম গেল, তাহলে গেল কত? আগে যদি 100 যেত এখন 60 কম যাচ্ছে, তাহলে গেল কত? আমি বলতে পারি 100 থেকে 60 বাদ, অর্থাৎ 40% করে সে কিন্তু এখন যাচ্ছে। 60% কম যাবে, তাহলে যাবে কত? 100 থেকে 60 কমিয়ে দাও তাহলে 40% যাবে। তাহলে প্রথমে যতটা গেছে তার 40% দ্বিতীয়বার যাবে, কিন্তু আমি জানি 40% মানে 2/5, অর্থাৎ দ্বিতীয়বারে যাবে এইটা। এবার যতটা গেল আবার যাবে কি? যা যাবে পূর্বের তুলনায় 60% কম যাবে, পূর্বে যা গেছে তার 40% যাবে। 60% কম যাচ্ছে মানে সবসময় সে 40% যাচ্ছে। বুঝে গেছে? দেখো আগে এইটা গেল, তাহলে এখন আবার কত যাবে? আবার 2/5 যাবে। এইভাবে 2/5 করে সে যাবে, সবসময় যাচ্ছে। এইভাবে যেতে যেতে দেখা যাচ্ছে সে টোটাল দূরত্বের 32/3125 দূরত্ব যেতে চাইছে। খেয়াল করো এইখানে 2 আছে, এই 32-কে এমন একটা সংখ্যায় 2 দিয়ে ভাঙার চেষ্টা করো যার পাওয়ারে কিছু একটা থাকবে এবং এর মাথায় সেই পাওয়ারটা আসার পর 32 হবে। মানে আমি যদি এইটাকে 2^5 লিখি সেটা কোনো ভুল হবে? 32 মানে হচ্ছে 2^5। এটাকে দেখো ভাঙার চেষ্টা করো না, এখানে কি আছে? 5 আছে। তুমি এটাকে ইজি বসিয়ে দিয়ে এটাকে ব্র্যাকেট দিয়ে দাও, অর্থাৎ 2^5 মানে যদি 32 হয় তাহলে 5^5 মানে 3125 হবে। বুঝে গেছে? অর্থাৎ এইটা আমি দেখলাম 2/5 এরকম যদি 5 বার করা যায় তবে নাকি এই 32/125 সংখ্যাটা আসবে।
আমি 2/5, 2/5, 2/5 এরম করে তাহলে কতবার যেতে হবে? এরম করে পাঁচবার যেতে হবে। পাঁচবার যদি যাই তবে গিয়ে 32/3125 এই ফিগারটা আসবে। তাহলে আমাকে এখানে ওই প্রশ্নটাই বলা হয়েছিল যে কত সংখ্যক পদক্ষেপে বিড়ালটি মোট দূরত্বের 32/3125 অংশ দেবে, তাহলে আমি বলবো সেটা হবে পাঁচবার, যেটা অপশান নাম্বার 2-এতে আছে। এখানে শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পরবর্তী সব পদক্ষেপে সে পূর্বের তুলনায় 60% কম গেছে, যেটা ডাটা দেওয়া আছে সেটা গেছে মোট দূরত্বের এত অংশ দূরত্ব গেছে, তাই কম গেছে যেটা সেটা 100 থেকে 60 বাদ দিয়ে 40% গেছেতে আমি কনভার্ট করলাম। বুঝে গেছে? কেন আমাকে কিন্তু এইটার সঙ্গে ইকুয়াল করতে হতো। 40% যাচ্ছে মানে যা যাবে তার 40% অর্থাৎ 2/5, আবার যা যাবে তার 2/5, যা যাবে তার 2/5, এইভাবে চলবে। কতক্ষণ চলবে? যতক্ষণ না মোট দূরত্বের 32 আসে। এটাকে ক্যালকুলেশন যখন করবে দেখবে এইখানে কী ফিগারটা আছে, সেই ফিগারটা এখানে বসাবে, যেটা ছোট ফিগার থাকবে তার পাওয়ার চেষ্টা করো আনতে যাতে করে 32 আসতো। এটা করলে এই পাওয়ার যেটা হবে সেটাই হবে তোমার উত্তর। বোঝা গেছে? তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে রেখে দিও, যাতে করে লেটেস্ট আপডেট তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছায়। ভিডিওটি লাইক করতে ভুলো না, বন্ধুদেরকেও শেয়ার করো যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।